क्योंकि बोलते हैं स्वीट राजू दास नाम ठीक है नम्बर दिए देव बुकिंग कर गाड़ी चले यथारीति सो जा दादार बाड़ीते मैं दादार सेकेंड बाड़ीते तो ओखाने आछे किछु गेट टुगेदार हबे तो अनेक एनजयमेंट है तो भावलम एक ब्लग बनाई तो एक लाइफस्टाइल ब्लग बोलते पारो तो चलो खुबी रोद तो गरम लगे कथा बोलते तो एके बारे ओखाने गिये कथा हबे तो चलो মানে অটোটা দেখালাম না একটা অটোর মধ্যে দশজন আমরা সাতজন ছিলাম সাতজন পুরো চেপে চুপে বসেছিলাম তাই ভিডিও করতে গিয়ে যদি আমার ফোনটা চলে যায় তাহলে আর কোনো ব্লগ হবে না সো এবার যাচ্ছি বাইরে ঢুকছি আগে খাবো কারণ খুবই খিদা পেয়ে গেছে এখনো ব্রেকফাস্ট করা হয়নি আমার তো চলো এই যে এই ভাই ভাই এই যে এই পুচকুর তো চলো তো ভাই যেই দাদার বাড়িতে আসবো বলেছিলাম সেই দাদা বাড়িতে চলে এসেছি আর এই যে এসেই রসনা বানিয়েছে তো খাচ্ছি খুব সুন্দর কম কথা বলে আর ব্রেকফাস্ট করবো খুবই খিদা পেয়ে গেছে এবার নাহলে আমি আর পারবো না কিছু করতে তো এই যে ব্রেকফাস্ট চলে এসছে সকাল 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 না এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে তো জানি একটু মুখটা দেখা যাচ্ছে না কিছু করার নেই একদম উল্টো সাইডে বসে আছে আর এখান থেকে লাইট মারছে আরেকজন এই যে রুমি লাইট মারছে ভালো করে লাইট দাও লাইট ম্যান সরি উমেন শেফ রান্না করতে ব্যস্ত এখন স্যালাড বানাচ্ছে দেখা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এতক্ষণ এত কিছু করছে আর আমরা এখানে গল্প করে যাচ্ছি পুরো খাবারের পিছনে ইনি লুচিটা আমি তারিফ করছিলাম ইনি বানিয়েছি কোনো অনুষ্ঠান বাড়িতে যদি রান্নার কোনো দায়িত্ব হয় এই যে রাজু দাস নাম ঠিক আছে নাম্বার দিয়ে দেবো বুকিং করে নিও ঠিক আছে আর হেল্পার এই যে হেল্পার এবার পুরো খাবার দাবার পুরো সাজিয়ে নিয়েছি এখানে এগ ফ্রাইড রাইস আছে আর এখানে বাচ্চারা চেঁচামেচি করে গেছে ও বাদ দাও এখানে একটা পিস পনির এটা আর এখানে ইন্ডিয়ান চিকেন কারি আর এটা স্যালাড আর চাটনি আর মিষ্টি এটা স্পেশাল করে আমাদের দিয়েছে আর সবাইকে দেয়নি বুঝতে পারি তো এবার
খেতে বসে এত সুন্দর সুন্দর খাবার আছে, এবার একটু খাই। তখন থেকে দেখে যাচ্ছি আর ব্লগ বানানোর চক্করে খেতেই পাচ্ছি না। তো এবার একটু খেয়ে দেখি কেমন। প্রথমে এই পনিরটা যেটা আছে একটু টুকি মারছে, কোনো ব্যাপার না, একটু হয়ে যায়। এইদিকে ক্যামেরাটা আমি এদিকে তাকিয়ে আছি। তো একটু খেয়ে দেখি। পনির ভাবছে আমি মানে পাগল হয়ে গেছি, কার সাথে কথা বলছি এটা ভাবছে। রাইসটা তো হেভি লাগছে আর পনিরটা আমার খুব ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলবো একটা, হ্যাঁ মনে হচ্ছে এসব ব্লগ ট্লগ বন্ধ করে এখন খেতে বসি। তো তোমাদের জন্য এসব দেখাতে হচ্ছে না, মানে আমারও ইচ্ছা করছে বানাতে, কিন্তু খাবারটা সত্যি ভালো আনিয়েছে। চিকেনটা সলিড বানিয়েছে। চিকেনটা পুরোটা খেয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কারণ এত ভালো ভালো খাবার সামনে থাকলে কথা বলতে অসুবিধা হয়। তো কিছুক্ষণ পরে আর ফিরে আসছি। আলাদা এক্সপিরিয়েন্স দেখি ভাই, এক্সপিরিয়েন্সটা তো আগে হয়নি, এক্সপিরিয়েন্সটাই আলাদা বলো। ওরে বাপ রে বাপ, কোথায় গেল ওরা, ওদের টিমটা কোথায়? এটা একটা আলাদাই রাইডের এক্সপিরিয়েন্স হয়ে গেলো, যেটা অনেকদিন পর হলো আবার। তো চলো লেটস গো, এবার নামবো হয়তো। তো গাইজ বাড়ি পৌঁছে গেছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইবও করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। তো টাটা। তো ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বুম বুম বেবি। আর গলা ধরে গেছে আমার, জানি না কবে ঠিক হবে, ঠান্ডা লেগে যাচ্ছে। তো এটুখানি, টাটা।